বাবা, এই জগৎ সংসারে আমরা একদিনও তার কথা চিন্তা করছি না, তার কথা ভাবছি না বাবা। আর ভাবছি না বলে তিনি আর থাকতে পারলেন না, আমাদেরকে ভালোবাসেন রক্ষা করতে শচী গর্ভ সিন্ধু মাঝে নদিয়া এসেছে। এসে কি করছে গো? সমবয়স্ক বালকদের সঙ্গে নিয়ে সুরধ্বনি গঙ্গার তীরে কি করছেন? হরি নামের খেলা শুরু করেছেন। আহা সুরধ্বনির কিনারায় রাধে রাধে, সোনার নহপুর দিয়া পয় নাচে নাগরী গো আমার সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুরধ্বনির কিনারায় সোনার নবদিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নবর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নবর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নবর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর সুন্দর পালে রাধা, সুন্দর তিলক ও তার সুন্দর কপালে সুন্দর কপালে সুন্দর লোক তার সুন্দর কপালে সুরধ্বনির কিনারায় সোনার নবর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নবর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। তার সুন্দর নয়নে পানে গো ও তার সুন্দর নয়নে চাই গুরু যার পানে গো
সুন্দর নয়নে চাই গোড়া পানে গো ও সুন্দর নয়নে ছাড়ি মনটা চলে যায় রজনী গো সুন্দর গৌরাঙ্গ রায় তার দেহ ছাড়ে পানটা চলে যায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় তার দেহ ছাড়ি মনটা চলে যায় রজনী গো সুন্দর গৌরাঙ্গ রায় দেহ ছাড়ে মনটা চলে যায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় সুর ধ্বনির কিনারায় দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় সুরধ্বনির কিনারায় শরণভ দিয়া পায় নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায় তাই গৌর হরি 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 গো তাহলে জানা দরকার সোনার নদীয়া কেন হয়েছে। আমাদের ভারতবর্ষে জেলা কয়টি বাবা? ১৯টি না, আগে ১৮টি ছিল, এখন ১৯টি হয়েছে। আচ্ছা বলুন তো ভগবান, এই ১৯টি জেলার মধ্যে নদীয়া জেলায় কেন এসেছে, কেন জানেন বাবা? আমরা সবাই জানি সোনার নদীয়া ছিল তাই ভগবান এসেছে, তাই জানি তো বাবা। সোনার নদীয়া ছিল ভগবান এসেছে না বাবা? শাস্ত্র অনুসারে বলা হচ্ছে ভগবান এসেছেন তাই সোনার নদীয়া হয়েছে। কিন্তু জানেন কি বাবা, ভগবান আসার পূর্বে ওই নদীয়া সোনার ছিল। রাধে রাধে। তবে কোন সোনা? সবাই বলবে সোনা আমরা হাতে কানে ব্যবহার করি, আমার মায়েদের কিনে দিই, তা আবার সোনা করকম হবে, তাই না বাবা? সোনা তো একই রকমের হয়, তাই না আমার? তাই তো? না না, এখন আবার অনেক রকমের উঠেছে, তাই না মা? ইমিটেশন উঠেছে তো, মায়েরা বলবে দু তিন রকমের আছে, কেউ তিন মাস থাকে, চার মাস থাকে। কিন্তু জানেন মা, বর্তমান শাস্ত্র অনুসারে সোনা হচ্ছে দু রকমের। আমার মায়েরা হাতে কানে যে সোনা ব্যবহার করে এ এক সোনা, আর গৌর সুন্দর যে সোনা দান করেছে সেও এক সোনা। তবে দুটি সোনার মধ্যে পার্থক্য এটি, বর্তমান জগতে যে সোনা আমরা ব্যবহার করি এ সোনা কাছে এলে কি হয় জানো? অহংকার জন্ম। আর গৌর সুন্দর যে সোনা এনেছেন, যে সোনা সবাইকে দিয়েছেন, সে সোনা পড়লে কি হয় জানেন মা? এক জনম নয়, শত জনম ধরে ওই গৌর সুন্দর হরি হরি করে কাঁদতে হয়। কারণ ১৮টি জেলার মধ্যে ১৯টি পূরণ করে দিয়েছেন ভগবান নদীয়ায় এসে। কেন জানো? কারণ নদীয়ায় যত ভক্ত ছিল ভগবানের, প্রত্যেকে গুরু চরণ আশ্রয় করে তারা এই মধুর কর্ণে গুরু মন্ত্র গৌর রূপ সোনা দেহ মধ্যে প্রবেশ করেছিল, তাই তো গৌর সুন্দর এসেছে। আর এসে কি করছে গো? ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। কেমন করে? ও গো হরি বলে বাহু তুলে, তাই না বাবা? হরি বলে বাহু তুলে ধুলাতে লুটায়। কে লুটায় গো? আমার প্রেমের ঠাকুর, আমার প্রাণের ঠাকুর গৌর সুন্দর। তাই শাস্ত্রে বলছে নাকি, ও গো সোনার মানুষ
দেখবি যদি। কোথায় যেতে হয় গো? আয় আয় সোনার নদিয়া, সোনার মানুষ দেখবি যদি, আয় আয় সোনার নদিয়া, সোনার মানুষ দেখবি যদি, আয় আয় সোনার নদিয়া। হরি বলে বাহু তুলে মন দে, হরি বলে বাহু তুলে ধুলাতে লুটায়, তিলক চন্দন কাঁধে ভিক্ষার ঝুলি, কৃষ্ণ হা কৃষ্ণ বলে, কৃষ্ণ হা কৃষ্ণ বলে, কৃষ্ণ হা কৃষ্ণ বলে, সদাই মূর্ছা যায় সবাই মিলে। দর্শনতে দুঃখ কষ্ট, দর্শনতে দুঃখ কষ্ট, দর্শনতে দুঃখ কষ্ট, দর্শনতে দুঃখ কষ্ট, দূরে চলে যা। সোনার মানুষকে দেখতে আমাদের সবারকে যাওয়ার উচিত। কেন জানো? ভগবান যখন কৃপা করে পাঠিয়েছিলেন, এই দেহ দিয়েছিলেন, তিনি কর্ণে বলে দিয়েছিলেন প্রত্যেকটি জীবের, কি বলেছিলেন জানেন? এই কর দান করলাম তোমায়। কেন জানো? রাধে রাধে। এই করদান করলাম কেন জানো? শুধু তোমার কাজের জন্য না গো, পরে পরে তালি দিয়ে কৃষ্ণ নাম করার জন্য দিয়েছি। হরি বল হরি বল। কিন্তু এই করে কি করছি জানেন বাবা? বর্তমান জগতে এই করে নিয়ে শুধু ব্যাংক থেকে টাকা তুলছি আর সন্তানের পিছনে খরচ করে চলেছি, ভগবানের কথা চিন্তা করছি না। আচ্ছা, আমি একটু লক্ষ্য করে দেখছি মায়েরা প্রচুর গল্প করছে। ওমা, যদিও রাত হয়ে গেছে, তো আপনারা যদি গল্প করেন আমার কথা শুনতে পারবেন। রাধে রাধে। আমি শুধু একাই গল্প করব, আপনাদের গল্প তো আমার একটু শোনার ইচ্ছা হয়, তবে আমি সবাইকে স্টপ করে একটু দাঁড়িয়ে থাকি, আপনারা গল্প করেন। হরি বল হরি বল।
কারণ বাবা প্রতিদিন গান করতে করতে গল্প শোনাই হয় না। তো আপনাদের কাছে এসেছি চরণে, যখন একটু গল্প করে শোনান, নাকি একটু কাজ দিয়ে দেবো ছোট করে? কাজ করবেন? জানেন বাবা, কলিযুগের মানুষ নিজের জন্য কিছুই করে না। ভগবান বলেছে টাকা পয়সা আমাকে কিছু দিতে হবে না, শুধু একটু কষ্ট করে ভক্তিপূর্ণভাবে সারাদিন তোমার কাজ তুমিই করে যাও। যদি এক মিনিট, এক সেকেন্ড, পাঁচ সেকেন্ড সময় পাও আমার জন্য, করে করে তালি দিয়ে কৃষ্ণ নাম কর, এটুকুই দিলে আমি সন্তুষ্ট হব। কি তাই তো বাবা? ভগবানের সন্তুষ্ট করার জন্য কি করি গো? নাম করি? সবাই নাম করেন কারা, একবার হাত তুলুন তো দেখি। বাবা আমার, সবাই হাত তুললেন, সবাই নাম করেন। হ্যাঁ বাবা, আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম, একটা মাস্টার ছিল, সে কি করতো জানো? প্রতিদিন এসে জিজ্ঞাসা করতো, এই কাদের পড়া হয়েছে হাত তোলো। জানতাম এক দুজনের পড়া ধরবে, আর কারোর ধরে না। আমি তো পড়া করিনি বাবা, তো ওদের সাথে হাত তুলে রেডি হয়ে বসে থাকলাম, দূরে আছি, স্যার ধরলো না। এইভাবে মাসকে মাস পার হয়ে গেল। আর যখন পরীক্ষা দিতে গেলাম, বাড়ি কারোকে দেখাতে পাচ্ছি না, প্রত্যেকটা ডি পেয়েছি। আমি কি করলাম জানেন মা? বাড়িতে পৌঁছানোর আগে ডি কেটে সব বি করে দিয়ে। তো বাবা, এই গভীর রজনীতে যতই বাহু উত্তোলন করেন না কেন, যিনি দেখার তিনি দেখছে, আপনার কষ্টের ফল তিনিই দান করবেন, আমরা দেব না। তো যদি নিজের জন্য কিছু সম্পদ করতে চান, গুছিয়ে রাখতে চান, পর জন্মে ভগবান এমন সুন্দর মানব জন্ম দিয়ে যদি ধরার বুকে পাঠিয়ে দেন, তাহলে এমন সম্পদ আপনি পাবেন। তার জন্য একটু কষ্ট করতে হবে। কেমন কষ্ট গো? বাহু তুলুন। ওমা তুলতে বললাম, কারা তুলবেন? আমি তো সবাইকে তুলতে বলিনি, কারণ বৃদ্ধা মায়েরা তো কষ্ট করতে পারবে না, তাই না মা? ওমা তুলবেন না? হাত তুলবেন না? হ্যাঁ মা তো জানে। আচ্ছা আচ্ছা, কারণ তোলার দরকার নেই মা, সময় তো হয়ে এসেছে, না জানি কবে নিতাই গোবর হরি বল। কষ্ট করে লাভ কি, যা করলেন ওতেই যথেষ্ট। বাবা মায়েদের কি কষ্ট, সারা জীবন বাবা কত কষ্ট করে টাকা পয়সা এনে দিয়েছে, বাজার থেকে এনে দিয়েছে, আর গরম হাড়ি ফেলে সব শেষ করে দিয়ে, তাই না মা? নিজের জন্য কিছুই করলেন না। তো যদি একটু সম্পদ গুছিয়ে রাখতে চান, করে করে তালি দিয়ে কৃষ্ণ নাম, যতদিন পারেন কৃষ্ণ নাম করুন। এর চেয়ে সম্পদ এ জগৎ সংসারে তোমার আর কেউ দেবে না গো। এখন অনেক জায়গায় বলি এই কথা, কিন্তু বৃদ্ধা মায়েরা বলে, বাবা কোমরে লাগা হরি নামে নাচতে পারি না। কেউ বলে, জানো বাবা এখানে ব্যথা, এখানে ব্যথা, শুধু ব্যথার কথা মা গো, এই জগতে এসে সবার জন্য তো ব্যথা ব্যথা করে কাটিয়েছ, ভগবানের সঙ্গে একবার একটু এই কীর্তনে নেচে যাওয়ার সময় ব্যথা নিয়ে যাও, দেখবে ভগবান তোমাকে পরজন্মে আর ব্যথা দেবে। হরি বল হরি বল। কারণ এত ব্যথা তাকে দিয়েছ, সে দুর্বল হয়ে গেছে, তাই সমস্ত ব্যথা পেরিয়ে তোমাকে ব্যথা ব্যথা করে চলে যেতে হচ্ছে। তো আসুন বাবা সবাই মিলে একটু করে করে তালি দিয়ে কৃষ্ণ নামে করি। ও গো ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে ভজ গৌরাঙ্গ, সবাই মিলে বাবা। সেই তো কাজকর্ম নেই, বসে আছি,
আমি বলছি সবাই তালি তালি দিয়েই চলেছে, কেউ বদনে বলছে কি না একবার পরীক্ষা করে আমি দেখেনি। আস্তে অমা, আমি প্রথম লাইনটি বলবো, আমার সঙ্গে পিছনেরটা আপনারা বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কিছু শিখেছেন। এখানে এতক্ষণ আমরা সবাই মিলে কৃষ্ণ নাম শুনছি, যদি কিছু সম্পদ না নিয়ে যেতে পারি তো বেকার কাজ করে কি লাভ, কষ্ট করে লাভ কি, তাই না মা? আমি একবার টেস্ট করে দেখতে চাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, বাহ বাহ, হরি বল হরি বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওমা বাবার সাথে ঝগড়া করার সময় এপাড়া আর ওপাড়া গলা, আর ভগবানের জন্য এত স্লো কেন? আ বাবা, সংসারের খবর শুনলে জানিস দিদি ওই মেয়েটা এত চেঁচায়, কি গল্প না করে। আর এখন যদি বলি কারণ ইচ্ছা নেই, বসে আছি কাজকর্ম নেই বলছে, যখন একটু চেষ্টা করে দেখি। একবার জোরে জোরে বলে দেখুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে, হে যো না গো গঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, হরে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কালে বদনেত জলাই আমার নাম রে, প্রভাত কালে বদনেত জলাই আমার নাম রে, আর প্রভাত কালে বদনেত জলাই আমার নাম রে, আমি হই তাহার সে হয় আমার রে, আরে আমি হই তাহার সকালে সন্ধ্যা বদনেতে জেলাই আমার নাম রে, আর সকালে সন্ধ্যা বদনেতে জেলাই আমার নাম রে, সেজন হয় আমারও আমি হই তাহার রে, আর সেজন হয় আমারও আমি হই তাহার রে, ভজ গৌরাঙ্গ